চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে দেবো গরম মশলা আর তেজপাতা। এবারে দেবো আলু, দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন ঝিনে ধরে হলুদ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, মশলাগুলোকে দিয়ে দেবো। তারপর দেবো পরিমাণ মতো নুন, নুন দিয়ে নিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। চলো আসছি। কষানো হয়ে গেছে, এবারে আমি আলু আর এদিকে সেদ্ধ করা মুচাটা আছে মুচাটা দিয়ে দেবো। দিয়ে আবারও কষিয়ে নেব, আর অল্প মুচা রেখে দেবো, আমি চপ করব। আমি এতগুলো লঙ্কা দিয়ে দেবো, ছয় সাতটা। কিন্তু আলুটা দিলাম, ওর সাথে চিংড়ি মাছ ছিল, একবারে ঢেলে দিয়েছি, ঠিক আছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে বসিয়ে দেবো। ঢেকে দিয়েছি, নামানোর আগে তোমাদের সাথে আবার আসছি। এবারে ঘি দেবো, এতটা ঘি দেবো। এ দেখো ঘি দিয়ে নিলাম, দিয়ে এবারে গরম মশলা দেবো। আমি এই চামচে এক চামচ গরম মশলা ওতে দিয়ে নেব। নামানোর আগে এইগুলো দিলে তোমার ইয়ে মোটা টেস্টটা খুব দারুণ আসে। তোমরা খেয়ে আমাকে বলো এরকমভাবে রান্না রান্না করে। চলো ঢেলে নিই আমি পাত্রে। এই তো আমি ঢেলে নিলাম। এটা শুক্রবারের ভিডিও, আমি ডেলি ব্লগ দিতে পারলাম না, শর্ট ভিডিও দিলাম আমার মুচার রেসিপি। চলো কেমন লাগলো তোমরা করে খেয়ে বলো। বাই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমি কেন দিলাম না ডেলি ব্লগটা আজকে শুক্রবারে, পাশে আমার একটা জেঠিমা মারা গেছে, পাড়া প্রতিবাসী, সে কারণে আমি দিতে পারলাম না। বাই বন্ধুরা।